আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি নীলক্ষেত মার্কেটের ঠিক অপোজিটে সুলতানি ভোজ রেস্টুরেন্টে তাদের খাবারগুলো ট্রাই করতে। যথারীতি আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরের ইন্টেরিয়রটা ভালোই ছিল, ওয়েল ডেকোরেটেড, আর রেস্টুরেন্টে এয়ার কন্ডিশন ছিল। ওই দিন বাইরে অনেক গরম ছিল, আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে নিজেদের রিল্যাক্স মনে করছিলাম। এরপর আমাদের খাবার পরিবেশিত হলো। আমরা চারজন বন্ধু ছিলাম, দুইজন কাচ্চি অর্ডার করেছিলাম আর দুইজন পোলাও রোস্ট। আমাদের বন্ধু জুবাইর খুবই হাঙ্গি ছিল, ওকে আমরা ভিডিও করার জন্য খেতে দিচ্ছিলাম না, তাই ওর প্রতি একটু দয়া হলো, তাই ওকে একটু শশা খাইয়ে দিতে চেয়েছিলাম। খাবারের টেস্ট ভালোই ছিল মোটামুটি। রোস্ট আর সাদা পোলাওটা একটু বোরিং লেগেছে আমাদের কাছে। রোস্টটি খুব শক্ত ছিল, তাই আমার বন্ধু মাফিকে বারবার বলছিলাম তুই মাংসটা পারলে টেনে ছিঁড়, তাই ও রোস্টটি বারবার টেনে ছিঁড়ার ট্রাই করছিল। কিন্তু কাচ্চিটার টেস্ট ভালোই লেগেছে আমাদের কাছে, খেয়ে তৃপ্তি পেয়েছি। গোস্ত আর আলু ভালোভাবেই সিদ্ধ হয়েছে। ওভারঅল রেস্টুরেন্টের খাবার ভালোই ছিল। আমরা চার বন্ধু গিয়েছিলাম, খেয়ে ভালোই মজা পেয়েছি। কিন্তু আমাদের কাছে রোস্ট পোলাও থেকে কাচ্চিটা বেশি মজা লেগেছে। সো আমরা সবাইকে সুলতানি ভোজের রেস্টুরেন্টের রোস্ট পোলাও থেকে কাচ্চিটাকেই খাওয়ার সবাইকে পরামর্শ দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।